প্রাণীরা তাদের নিজেদের জগতে একসাথে বসবাস করে, আর তাদের রয়েছে নিজস্ব ভাষা। শতাব্দীর পর শতাব্দী ধরে দার্শনিকরা মনে করতেন, একমাত্র মানুষই যৌক্তিক আচরণ করতে পারে, যেখানে প্রাণীরা শুধু তাদের প্রবৃত্তি অনুসরণ করে। এই মিথ্যা বিশ্বাসটা আরবসহ পৃথিবীর অনেক মানুষের মনে গেঁথে যায়, তাই তারা তাদের লেখা বক্তৃতায় একমাত্র মানুষকেই যৌক্তিক আর বাকি সব কিছুকে নির্বোধ বা অবলা প্রাণীর মধ্যে অন্তর্ভুক্ত করেন। তখন উদ্ভিদ ও নির্জীব বস্তুকে নির্বোধ প্রাণী হিসেবে বিবেচনা করা হতো। যাই হোক, আজকের দিনে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে প্রাণীরা শুধু তাদের প্রবৃত্তির দ্বারাই পরিচালিত হয় না, বরং তাদের নিজস্ব যুক্তি ও যোগাযোগের পদ্ধতি রয়েছে। এটাকে কাজে লাগিয়ে সীমিত পরিসরে তারা মানুষের মতো করে যৌক্তিক আচরণ করতে পারে। আর সেই সত্যটা পবিত্র কোরআনেও বলা হয়েছে। কোরআনের ভাষ্য মতে, পিপীলিকাদের রয়েছে নিজস্ব যুক্তি এবং তারা তাদের প্রজাতির মধ্যে যোগাযোগ করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। যখন তারা পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছাল, তখন এক পিপীলিকা বলল, হে পিপীলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। কোরআনের এই আয়াত থেকে এটা পরিষ্কার যে পিপীলিকাদের রয়েছে নিজস্ব যুক্তি এবং তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। 1400 বছর আগে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কিভাবে বলা সম্ভব যে পিপীলিকাদের নিজস্ব ভাষা রয়েছে? কোরআন শুধু এটা বলেনি যে প্রাণীরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে, বরং এটাও বলেছে যে তারা এক একটা জাতি যেমনিভাবে মানুষ একটা জাতি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়িরিন ইয়াতীরু বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইই আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী এবং দু ডানা দিয়ে উড়ে এমন প্রতিটি পাখি তোমাদের মতোই এক একটি সম্প্রদায়। আমি কিতাবে কোনো কিছু বর্ণনায় বাকি রাখিনি, অতঃপর তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে। বিজ্ঞানের কল্যাণে আজকে আমরা নিশ্চিত যে প্রাণীরা তাদের সম্প্রদায়ের সঙ্গে একসাথে বাস করে, আর যোগাযোগের জন্য তাদের রয়েছে নিজস্ব ভাষা। কিন্তু অতীতে মানুষের পক্ষে এই ভাবনা ছিল অদ্ভুত বা অবাস্তব। কোরআনও এটা বলেছে যে বিশ্বজগতের সকল প্রাণী আল্লাহর মহত্ত্ব ও বড়ত্ব বর্ণনা করে, কিন্তু আমরা তাদের বলার ভাষা বুঝতে পারি না। পবিত্র কোরআনে সূরা বনি ইসরায়েলের 44 নম্বর আয়াতে বলা হয়েছে, সাত আসমান ও জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবি পাঠ করে, এবং সৃষ্টি জগতে এমন কিছু নেই যা তার প্রশংসায় তাসবি পাঠ করে না, কিন্তু তাদের তাসবি তোমরা বুঝো না, নিশ্চয় তিনি সহনশীল ক্ষমাপরায়ণ। অনুরূপ সূরা আন-নাহলের 49 ও 50 নম্বর আয়াতে বলা হয়েছে, وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِنْ دَابَّةٍ
والملائكة وهم لا يستكبرون يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون আর আল্লাহ কে সিজদা করে আসমান সমূহে ও জমিনে যা কিছু বিচরণশীল আছে এবং ফেরেশতারা তারা আল্লাহর সামনে অহংকার করে না তারা তাদের উপরন্ত প্রভুকে ভয় করে এবং তাদেরকে যা নির্দেশ দেয়া হয় তারা তা পালন করে আজকের দিনে প্রাণীবিজ্ঞান প্রমাণ করেছে প্রাণীদেরও রয়েছে নিজস্ব যোগাযোগের ভাষা ও টেকনিক এমনকি প্রাণীরা মানুষকে বুঝে ও প্রশিক্ষণের মাধ্যমে অনুগত হয়ে যায়